আপনাকে একটি তথ্য জানাতে চাই, আজকে 25 জুন বাংলাদেশ কিন্তু বিশ্ব দরবারে নতুন করে তার সক্ষমতার পরিচয় দিল। বাংলাদেশে এখন পর্যন্ত যে সমস্ত উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ব্যয়ে এই পদ্মা সেতু নির্মাণ করলো সরকার। এটি নিয়ে আমরা বারবার যেটা বলছি যে আসলে নানা মহলের সমালোচনা ছিল, নানা মহলের বিরোধিতা করেছে, কিন্তু বাংলাদেশ তার সক্ষমতা দেখিয়ে বড় এই প্রকল্প বাস্তবায়ন করলো সম্পূর্ণ নিজের টাকায়, যেটি সরকার বলছে আমার টাকায় আমার সেতু। এই সেতু আসলে বাংলাদেশের অহংকার বিশ্বের দরবারে বাংলাদেশকে নতুন করে তুলেছে, বিশ্বকে চমকে দিয়েছে বাংলাদেশের পদ্মা সেতু। এই সেতু আসলে সবচেয়ে বেশি সুফল দেবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষগুলোকে, যারা দারিদ্র সীমার নিচে অনেকেই বসবাস করে। আর আমরা যদি একটু ফিরে তাকাই যে সেতু বাস্তবায়ন করতে গিয়ে কিন্তু সরকার বিশিষ্টজন থেকে শুরু করে দেশি বিদেশি নানা মহলের বিতর্কের মুখে পড়েছে, নানা মহল বলেছে পদ্মা সেতু বাস্তবায়ন করা সম্ভব নয়। কিন্তু আজকে এই উদ্বোধনের মধ্য দিয়ে কিন্তু আমরা যেটা দেখলাম যে আসলে বাংলাদেশ নতুন উচ্চতায় চলে গেছে অনেক কিছু সক্ষমতার দিক থেকে। সরকার কিন্তু একটি বিষয় খুব দৃঢ়ভাবে দেখিয়েছে যে কে কী বললো সরকার সেদিকে তাকায়নি, সরকার সেতুটি বাস্তবায়নে একেবারে দৃঢ় ছিল এবং সরকার প্রধানের একক দৃঢ়তা এই সেতুর বাস্তবায়নে আসলে অনেকটাই উৎসাহ জুগিয়েছে।